নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট রাখি, শুধু এইপিএস এর মুখপানে চেয়ে বসে থাকবেন না। এই ব্যবসা যে আপনার জীবনকে খুব বেশি পাল্টে দেবে এরকম নয়, তবে ব্যবসার পার্ট এবং অপরিহার্য অঙ্গ হিসেবে আপনি এইপিএস, এমএটিএম, ডিএমটি সমস্ত সার্ভিসগুলো আগে রাখতে পারেন। পাশাপাশি আপনি কিছু আদার সার্ভিসকেও ভেবে রাখুন, যাতে করে ভবিষ্যতে আপনার বিজনেসের উপর এইপিএস বন্ধ হয়ে গেলে কোনো এফেক্ট না আসে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যে শুধুমাত্র এইপিএস এর লেনদেনে লাগে এরকম নয়, এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে আপনি বহুত কিছু জিনিসের কেওয়াইসি প্রত্যয়িত করার কাজে ব্যবহার করে থাকেন। এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বর্তমান সময়ে একটা যন্ত্রণার নাসুর হয়ে আছে এনপিসিআই, বিভিন্ন ব্যাংক, আরবিআই, ইউআইডিআই সবার কাছে। তো এনপিসিআই, আরবিআই, ইউআইডিআই সবাই মিলে প্ল্যান করেছে যে পুরনো যে ডিভাইসগুলো আছে, যেগুলোর নাম দেওয়া হয়েছে L0, তাকে খুব তাড়াতাড়ি বন্ধ করা হবে এবং তার জায়গায় আমরা বসিয়ে দেবো L1 ডিভাইস, যেগুলো নতুন করা হয়েছে। L0 ডিভাইস বন্ধ করার কারণ এটাই যে L0 ডিভাইস এখনও ঠিক বুঝে উঠতে পারে না সফটওয়্যার আপডেটের পরেও, যেই ফিঙ্গারপ্রিন্টটা তার উপর লাগানো হচ্ছে এবং যেই ফিঙ্গারটা ও স্ক্যান করছে সেটা কি জেনুইনলি কোনো ফিঙ্গার নাকি কোনো গ্লু দিয়ে বানানো, সেটা সে প্রপারলি এখনও স্ক্যাচ করতে পারছে না। যদিও সে অনেকটাই এখনও সে পারছে অনেকটাই ধরতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে অ্যাডভান্স টাইপের কিছু জিনিস ব্যবহার করা হয় সেখানে সে এই জায়গাতে ঠিক ধরতেই পারে না। সেটা কি কোনো মানুষের আঙুল দেওয়া হয়েছে নাকি অন্য কোনো গ্লু বা অন্য কিছু জিনিস দেওয়া হয়েছে, সেই জন্য চিন্তিত আরবিআই, চিন্তিত ব্যাংক, এনপিসিআই, ইউআইডিআই সবাই মিলে প্ল্যান করেছে যে না, আপাতত আমরা সফটওয়্যার আপডেশনের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু একটা সময় পর্যন্ত এটাই চলবে, তারপর আমরা টোটালি বন্ধ করে দেবো। ওনারা অলরেডি বিভিন্ন L1 বিভিন্ন কোম্পানি L1 ডিভাইসগুলো মার্কেটে সার্কুলেট করেছেন, তার উপর টেস্টিং চলছে এবং একটা ডেট ওনারা ফিক্স করে দিয়েছেন যে ডেটে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি বন্ধ হয়ে যাবে। যাদের কাছে মনে হচ্ছে যে ভিডিওটি আমি লম্বা করছি, তাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনার ভিডিওটি ছোট্টো 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 করে কেটে কেটে আপনার যে প্রয়োজনীয় জায়গাটা সেটা দেখে বেরিয়ে যেতে পারেন। তাতে হয়তো বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে আপনি পিছিয়ে পড়বেন, হয়তো তাতে আপনার দ্বিধাবোধ হয় না, কারণ আপনারা অনেক সময় ভিডিও লম্বা হওয়ার কারণে অনেক বাজে মন্তব্য বা কু মন্তব্য করে থাকেন। তো তাদের জন্য রিকোয়েস্ট হলো ভিডিওটা স্পিডে দেখে নিন, 2x স্পিড করে আপনি দেখে নিন, তাহলে আপনার জন্য বিষয়টা উপকৃত হবে। তবে কিছু বিষয় আগে বলতে হবে, নয়তো আপনারা বুঝতে পারবেন না কেন প্রয়োজন পড়লো এই L1 ডিভাইসের আর L0 ডিভাইসে কী সমস্যা। দেখুন, L0 ডিভাইস দিয়ে বর্তমানে যে জিনিসটা দেখা গেছে, বিভিন্ন রিটেলাররা ফ্রডুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়ে গেছে। কী ফ্রড করছে? সে ফ্রড করে টাকা মারছে না, সে ফ্রড করছে এইরকম যে আরেকজনকে ফ্রড করতে সাহায্য করছে। দোকানদার প্রায় সময় নিজে দোকানে না থাকার কারণে সে বিভিন্ন গ্লু দিয়ে ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে নিচ্ছে এবং সেটা তার কর্মচারীর হাতে ধরিয়ে দিচ্ছে। যখন সে দোকান থেকে চলে যায়, কর্মচারী তার মধ্যে ট্রানজ্যাকশন করছে, কিন্তু যখন ফেক ট্রানজ্যাকশন হচ্ছে, ফ্রড ট্রানজ্যাকশন হচ্ছে বা চার্জব্যাক লাগছে, আসছে সেই দোকানদারের নামে কেস, তখন দোকানদার এসে স্বীকার করছে যে আমি এরকম একটা গ্লু দিয়ে ডিভাইস বা যে কোনো দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের একটা প্রফর্ম আলাদা বানিয়েছিলাম যেটা আমি আমার কর্মচারীকে দিতাম। সুতরাং এই নিউজগুলো পাওয়ার পর থেকে ইউআইডিআই এবং এনপিসিআই আরও একটু শক্ত হয়ে গেছে এবং ওনারা ভাবছিল যে L0 ডিভাইস ওনারা আরও এক বছর কন্টিনিউ করবেন। এবার ওনারা প্ল্যান করে ফেলেছেন যে L0 ডিভাইস ওনারা আর কন্টিনিউ করবেন না। এবার L1 ডিভাইসটা কিছু কোম্পানি বানিয়ে নিয়েছেন, কিছু কোম্পানি ডিভাইস অনেকগুলো প্ল্যাটফর্মে সেট হয়ে গেছে। সুতরাং L1 ডিভাইসে এই মুহূর্তে যেহেতু ওনারা টেস্টিং ফেজে লাগিয়ে রেখেছেন এবং সেই ডেট ওনারা বলে দিয়েছেন যে 30 জুন 2024 পর থেকে আমরা আর L0 ডিভাইস দিয়ে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হতে দেবো না। দ্যাট মিনস আপনার কাছে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি আছে সেই ডিভাইসটির আয়ুদানা শেষ হবে 30 জুন 2024। 30 জুন 2024 পর থেকে আপনি আর আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন না। সুতরাং এই ভিডিওর কারণ হচ্ছে এটাই যে আপনার হাতে সময় রয়ে গেল মার্চের অর্ধেকটা দিন আর 11 দিন, মার্চের, এপ্রিল মে জুন 3 মাস সময় আপনার হাতে আছে, অনেকটাই সময়। এই সময়ের মধ্যে আপনি একটা L1 ডিভাইসের ব্যবস্থা করে নিন, সেটা মোরফু হোক, সেটা মন্ত্রা হোক, আপনি এই দুটো ডিভাইস বেশি মানুষ ইউজ করে, স্টারটেকও নিতে পারেন, স্টারটেকেরও L1 ডিভাইস চলে এসছে। এই ডিভাইসগুলি আপনি আগামী 3 মাসের মধ্যে কিনে আপনার কাছে অ্যাজ এ ব্যাকআপ রেখে দিন, কারণ এই ডিভাইসগুলো যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে 30 জুনের পর। এবার 30 জুন রাতেই হয়তো বা বন্ধ হতে পারে, যে কোনো সময় ওনারা করতে পারেন। তারপর আপনাদের ব্যবসার উপর যাতে কোনো এফেক্ট না আসে সেই খেয়াল রাখার জন্যই আজকের এই আপডেট। তবে যে বিশেষ আপডেট, যদি এইপিএস ব্যবসাকে স্টেবল রাখতে হয়, যদি এইপিএস ব্যবসাকে কন্টিনিউ রাখতে হয়, যদি এই যে বিভিন্ন ব্যাংকিং পরিষেবা আছে তা গ্রাম গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হয় এবং যা পৌঁছে গেছে তাকে স্টেবল রাখতে হয়, তাহলে এনপিসিআই এবং ইউআইডিআই এবং আরবিআই 3 জনকে মিলিত হয়ে কিছু ভালো কাজই করতে হবে।
আর আমি আপনাদেরকে বরাবর বলি যে ইপিএস ব্যবসা এত তাড়াতাড়ি বন্ধ হবে না। আপনারা দেখছেন বিভিন্ন ব্যাংক এই নোংরামি করছে, আপনারা সবাই জানেন ব্যাংকের উপর আরবিআই এর কিরকম কড়া নজর। আপনারা সবাই মিলে যদি ব্যাংকে আরো কিছু মেল করেন, এই সমস্ত নাটক ওদের বন্ধ হয়ে যাবে। কেন? কারণ অলরেডি মানুষ ব্যাংকের উপর এত নাখুশ যে গত 2023 থেকে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল 7.5 লক্ষ কমপ্লেন গেছে বিভিন্ন ব্যাংকের এগেনস্টে আরবিআই এর কাছে। মানে এবার আরবিআই কিছু ব্যাংকে স্পেশালি নজর দেওয়া শুরু করছে, এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি স্পেশাল ব্যাংক, যার উপর স্পেশালভাবে নজর দেওয়া শুরু করছে আরবিআই, সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা ইলেকট্রাল বন্ডের কথা সবাই জানেন যে ওনারা ইলেকট্রাল বন্ডে ভারত সরকারের সাথে বা ইলেকট্রাল বন্ডে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের সাথে ওরা কীরকমভাবে ফাঁকিবাজি করে আসছে। সুতরাং এই নিয়ে ভয় পাবেন না। আর এই এসবিআই সিএসপি যারা চালান, এসবিআই সিএসপি আমিও 13 বছর চালিয়েছি, বিভিন্ন বিশেষজ্ঞদের আলোচনা 13 বছর এসবিআই সিএসপি তো আমিও চালিয়েছি, সুতরাং তাদেরকে ভয় পাবেন না তাদের কথা শুনে, যে একদম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাইনালি স্টপ করে দিয়েছে, একমাত্র সিএসপি দিয়ে চলবে, এই সমস্ত নোংরামি ম্যাক্সিমাম টাইম পর্যন্ত চলবে না। সুতরাং যে সমস্ত ব্যাংক এইপিএস বন্ধ করে দিয়েছে ওনাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে, এবং ওনাদের জন্য ব্যবস্থা আপনাকে আমাকে করতে হবে না, ওনাদের জন্য ব্যবস্থাপনা তৈরি হচ্ছে। আপনারা একটু সময় এই ইলেকশনটা পর্যন্ত অপেক্ষা করে যান, আশা করি আপনারা ভালো কিছু এই মুহূর্তের ঠিক একটু সামনেই দেখতে পাবেন। তো এই ভিডিও যা বিষয়বস্তু ছিল, মূল প্রথম হচ্ছে যে কেন করা হলো, কেন করা হচ্ছে L0 ডিভাইসকে বন্ধ, এবং কবে থেকে L0 ডিভাইস কাজ করা বন্ধ হবে, এবং আপনাকে এর জন্য কিভাবে প্রিপেয়ার থাকতে হবে। আর চতুর্থ হচ্ছে দুশ্চিন্তার কোনো বিষয় নেই, এরকম নয় যে ইপিএস পার্মানেন্টলি থাকতে হবে সে তারপরে আপনার ব্যবসা চলবে, আদারওয়াইজ নয়। তার জন্য আপনাকে অবশ্যই ব্যাকআপ বিজনেসের ব্যবস্থা রাখতে হবে, আর ইপিএস ব্যবসা এত তাড়াতাড়ি বন্ধ হবেও না। হ্যাঁ, অনেক জায়গায় যেটা বললাম যে SBI প্রচুর গ্রাহকের টাকা আপনারা তুলতে পারছেন না, ব্যাংক অফ ইন্ডিয়া টাকা তুলতে পারছেন না, তার জন্য একটু ধৈর্য রাখুন, বাকিটা তো দেখতেই পাবেন আপনাদের চোখের সামনে। তো আশা করছি এই আপডেটটি আপনাদেরকে মনোবল বাড়াতে অনেকটাই বেশি সচেষ্ট হবে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা যে ইনফরমেশনটা পেয়েছেন তা আপনারা আগামী দিনে আরও প্রচুর মানুষ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হবেন, যে ওনাদেরকে 30 জুন পর্যন্ত কি করতে হবে, 30 জুন পর্যন্ত ওনাদের ডিভাইসে সময়সীমা আছে সেটা আপনারা জানাতেও সক্ষম হবেন। যদি এই ভিডিওটি আপনাদেরকে একটু হলেও অ্যাডভান্স করে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আমার সাথে থেকে ভিডিওটি বিনা স্কিপ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।